নবাব সিরাজুদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন ২২ বছর বাংলার শেষ স্বাধীন নবাব কে সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলার প্রকৃত নাম কি মির্জা মোহাম্মদ নবাব সিরাজুদ্দৌলার পিতার নাম কি জয়ন উদ্দিন হত্যা হত্যাকাহিনী কার তৈরি হলওয়েল কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে পলাশীর যুদ্ধ সতেরোশো সালে কি সংগঠিত হয়েছিল পলাশীর যুদ্ধ পলাশির যুদ্ধ কখন হয়েছিল তেইশ জুন সতেরোশো কোন নদীর তীরে পলাশের যুদ্ধ সংগঠিত হয় ভাগীরথী সে যুদ্ধৌলা কোন যুদ্ধে পরাজিত হন পলাশি পলাশির যুদ্ধে মারা যান মীর মদন নবাব মীর কাসেমের বাংলায় শাসনামল সতেরোশো ষাট থেকে সতেরোশো চৌষট্টি মুঙ্গেরে বাংলার রাজধানী স্থানান্তর করেন নবাব মীর কাসেম বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি কত সালে পর্তুগিজ নাবিক বার্থ দিয়াজ ইউরোপ থেকে আফ্রিকা উত্তমাসা অন্তরীপ হয়ে পূর্ব পূর্বদিকে আসার জলপথ আবিষ্কার করেন চোদ্দোশো সাতাশি কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন পর্তুগিজরা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কোরোগামা ভাস্কো কে ছিলেন পর্তুগিজ কোন সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দোশো সালে কত সালে পর্তুগিজ নাবিক ভাস্কো গামা ভারত পৌঁছেন চোদ্দোশো আটানব্বই ভাস্কো দা গামা ভারতে প্রথম অবতরণ করেন কালিকট বন্দরে কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজ ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আল বুকার্ক মুঘল আমলে ঢাকার নাম কি ছিল জাহাঙ্গীরনগর ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয় ষোলোশো দশ ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান কত সালে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় ষোলোশো দশ ঢাকার ধোলাইখাল খনন করেন কে ইসলাম খান বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেছিলেন কে ইসলাম খান খানের আমলে এক টাকায় চাউল পাওয়া যেত আট মন সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন শাহ সুজা কোন মুঘল সম্রাট ঢাকা পরিদর্শন করেন কোনটি নয় ঢাকা গেটকে নির্মাণ করেন মির জুমলা জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয় আসাম যুদ্ধে ষোলোশো সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন কে জুমলা। বাংলাদেশের বর্তমান ভৌগোলিক এলাকা মুসলমান কর্তৃক শাসিত হয় মুঘল আমলে কোন সুবিধারের সময় থেকে বাংলায় নবাবী শাসন শুরু হয় মুর্শেদ কুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে মুর্শেদ কুলি খান কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শেদ কুলি খান বাংলায় প্রথম রাজস্ব সংস্কার করেন কে মুর্শেদ কুলি খান নবাব সুজাউদ্দিন খানের বাংলা শাসনকাল সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন কেব আলিবর্দি খা মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা বর্গীরা কাদের লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো মারাঠি সৈন্যদলকে কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন সতেরোশো ছাপ্পান্ন